কথা সত্য কথা খাটি আগুন লাগছে বাজারে থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে দেশের ছোট থেকে বড় সব বাজারেই যেন আগুন আর নিম্ন থেকে মধ্যবিত্ত সব পরিবারই যেন সেই আগুনের তাপে অস্থির দেশের এমন পরিস্থিতিতে মানুষকে কিছুটা বিনোদন দিতে বাজার গরম গানটি গেয়ে আরো একবার ভাইরাল হলেন আলি হাসান যদিও ব্যবসার পরিস্থিতি শিরোনামের গানটির মাধ্যমেই গত বছর ভাইরাল হয়েছিলেন আলি হাসান করোনা মহামারীর পরপর ব্যবসায়িক মন্দার কথাই তুলে ধরেছিলেন এই গানটির মাধ্যমে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন যেন ওষ্ঠাগত দেশের এমন পরিস্থিতি দেখেই গানটি লিখলেন আলি হাসান জি সিরিজের ব্যানারে গানের ভিডিও বানিয়েছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর এই প্রথম ব্যবসার পরিস্থিতি গানের পুরো টিমকে দেখা গেল এই গানে সেই সাথে দেখা গেল আরও দুই গায়ককে প্রথম গানটি গেয়েছিলেন 11 জন মিলে এবার গাইলেন 13 জন গানের ভিডিওতে সেই 13 জনের সঙ্গে ছিল আলি হাসানের ছেলে তাওহিদও আর আলীর ছেলের চরিত্রেই দেখা গেছে 4 বছর বয়সী তাওহিদকে এই গানটি শুধু মানুষকে বিনোদনই দেয়নি সেই সাথে গানটি জীবন বদলে দিয়েছে আলি হাসানেরও লাখ লাখ মানুষ চেনে এখন আলীকে গান গেয়ে পরিবার নিয়ে ভালো আছেন পরিবর্তন নিয়ে আলি হাসান বলেন গান হিট হওয়ার পর থেকে সবাই আমাকে চিনতে শুরু করে মানুষের ভালোবাসায় এখন আমি গান গেয়ে উপার্জন করে সংসার চালাই বাড়ি গাড়ি করতে না পারলেও খেয়ে দিয়ে পরিবার নিয়ে ভালো আছে তবে চলাফেরা আগের মতোই আছে গান হিট হওয়ার আগে যেভাবে চলেছি এখনও সেভাবেই চলছি এখনও বন্ধুদের সঙ্গে সময় কাটাই আমাদের এলাকার পিরসার গ্যারেজে আড্ডা দেই ট্যাকার কাম কাজ সম্পর্কে জানতে চাইলে আলি হাসান বলেন সামনেই নানা নাতি শিরোনামের নতুন আরেকটি গান প্রকাশ পাবে সেখানে উঠে আসবে আগের সময় আর বর্তমান সময়ের পার্থক্যের কথা দুই প্রজন্মকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছেন আলি হাসান